ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আমির হোসেন ভাই দাম্মাম থেকে জানতে চেয়েছেন পিতা মাতার জন্য কিভাবে অমরা করতে হয় আলহামদুলিল্লাহ সাল্লাত আসসালাম আল্লাহ রসুল্লাহ জি সম্মানিত ভাই অমরা করা একটা সবের কাজ এবং এটা বাবা মার জন্যও করা যেতে পারে তবে বাবা মা যদি মৃত্যুবরণ করেন তার পক্ষ থেকে অথবা তারা যদি এমন অসুস্থ হয়ে গেছেন যে তাদের সুস্থতার আশা করা যায় না অথবা তারা এই মক্কায় এরকম করে সুস্থ হয়ে আসবেন এমন কল্পনাও হতে পারে না মানে এই রকম যদি অবস্থা হয় তাহলে তার পক্ষ থেকে আপনি অমরা করতে পারেন ফতওয়ালা এম আর এগারো ঘন্টার আশি একাশি পৃষ্ঠায় এটা উল্লেখ করা হয়েছে তবে তারা যদি অপারক হয়ে যান আসতে পারেন না অথবা খুব বয়বিরুদ্ধ হয়ে গেছেন অথবা এমন রোগ যে ভালো হবার নয় অথবা মৃত্যুবরণ করেছেন তাদের পক্ষ থেকেও অমরা করা যেতে পারে কিভাবে করবেন করার পদ্ধতি হলো আপনি যে কোনো মিকাত থেকে অতিক্রম করার সময় বলবেন আল্লাহ যদি বাবার পক্ষ থেকে হয় মায়ের পক্ষ থেকে আন উম্মি আল্লাহ অথবা আপনার মায়ের নাম নেবেন অথবা আপনার বাবার নাম বলবেন আল্লাহ করে মক্কায় যেয়ে যে কাজ হ্যাঁ প্রথমে মক্কায় যেয়ে তবাফ করবেন সাত চক্কর এরপরে দুই রে কাজ ছালাক করবেন এরপরে সাফা সাই করে মাথার চুল মুন্ডন করবেন অথবা খাটো করবেন এই হলো অমরা তা আপনার বাবার পক্ষ থেকে হলে মিকার থেকেই বাবার নাম মায়ের পক্ষ থেকে মিকার থেকেই মায়ের কথা উল্লেখ করে যে আপনি এভাবে অমরা করবেন কিন্তু একটা জিনিস দেখা গেছে আমাদের দেশে অনেক ভাইরা এখান থেকে মক্কায় যায় মক্কায় যেয়ে নিজের নামে আগে অমরা করে এরপরে আয়সা মসজিদে যে আবার আর একটা অমরা আবার হেরাম বেঁধে এসে আবার একটা অমরা করে আবার আর একটা অমরা করে এরকম করা ঠিক না শেখ মোহাম্মদ বিন রাহেমাহুল্লা বলেছেন আল্লাহর দিনের ভিতরে একটা স্পষ্ট করে তিনি বলছেন লেখা মফতুহের মধ্যে হ্যাঁ শেখ মোহাম্মদ বিন সালিন রাহেমাহুল্লাহ বলতেছেন যে অনেক মানুষ মক্কায় অমরা করে বারবার বারবার এইরকম বার এই রকম আয়সা মসজিদে যেয়ে একই সফরে এরকম করে এটা এক ধরনের ভিধাত কারণ সাহাবাইকামে কাজ করেননি আল্লাহ নবীলাম যখন বিদায় হাজে আসছিলেন মক্কার মধ্যে উনিশ দিন অবস্থান করেছিলেন হ্যাঁ কিন্তু কোনো সাহাবায় এখলাম ওই মক্কা থেকে বের হয়ে হয় যে বারবার অমরা এরকম করেননি সাহাবায় এখাম করেননি একই সফরে এজন্য এটা যেহেতু নবী সাল্লামের তরিকা নয় অতএব এটা একটা বিধাত মানে আমিলা আমাল আল্লাহ আমরু নফা ভারত যে ব্যক্তি এমন আমল করবে যেটার দলিল নেই সেটা পরিত্যাগযোগ্য বাতিল তবে হ্যাঁ তিনি বলছেন যদি কেউ ওমরা নিজের ওমরা করার পর মক্কার বাহিরে চলে গেল যেমন মনে করেন কেউ মদিনায় চলে গেলেন অথবা কেউ জিদ্দায় বা অন্য কোনো জায়গায় চলে গেলেন এরপরে আবার যদি মক্কায় ফিরে আসেন হ্যাঁ জিদ্দায় গেলেন তায়েফে গেলেন বিভিন্ন জায়গায় গেলেন হয়তো এরপরে আপনি তাইফে মানে সরি এই মক্কায় যদি আবার ফিরে আসেন তখন যে মিকাত পাবেন মনে করেন মদিনা থেকে মক্কায় যেতে একটা মিকাত আছে হ্যাঁ সেই মিকাতে আবার আপনি যদি আল্লাহ আল্লাহমাল আব্বাইকে প্রথমে নিজের নামে করেছেন এরপরে যদি মায়ের নামে করেন আল্লাহ কমরা তান আন উম্মি আল্লাহ আমার মায়ের পক্ষ থেকে এই কথা বলে ওখান থেকে এসে আবার মক্কায় তাওয়াফ করবেন করবেন সাই এরপরে মাথার সুন্ডন করবেন বা খাটো করবেন এই হলো তখন সেক্ষেত্রে অসুবিধা হবে না ইনশ আল্লাহ তালা এই হলো পিতা মাতার পক্ষ থেকে অমরা করা নিয়ম ও পদ্ধতি হাজ আল্লাহ আলম সোহাব وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمه الله